নমস্কার, আমি ঐন্দ্রিলা বোস, কবি শঙ্খ ঘোষের লেখা বাবুমশাই কবিতাটি নিবেদন করছি। সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচেছিলাম বলে সবার কিনেছিলাম মাথা, আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে বিপ্লবে যাবে খোলনলিচা, পাল্টে বিচার পড়বে নিচু জনে, কিন্তু সেদিন খুব কাছে নয় জানেন সেটা মনে মিত্র বাবু মশাই, বিষয় আসয় পাড়িয়ে দেন ঠায়, মাঝে মধ্যে ভাবেন যাদের নুন আনতে পান্তায়, নিত্য ফুরোয় যাদের, সাদা লাদের শেষ তলা নিটুকু, চিরটাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর, সেটা হয় না বাবা, বলেই থাবা পাড়ান জাতিক বাবু, কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন বাবু, অমনি দু চোখ বেয়ে, অলপে ছড়ে জলের ধারা, বলেন বাবু হা বিপ্লবের সব মাটি সাহারা, কুমির কাঁদতে থাকে, আই আমাকে নামা নামা বলে, কিন্তু বাপু আর যাব না চড়াতে জঙ্গলে, আমরা ঢের বুঝেছি, খেদি পেছি নামের এসব আদর, সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধু, তুমি সে বন্ধু না, যে ধূপ ধুনা জলে হাজার চোখে, দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে, তাই সব অমাত্য, পাত্র মিত্র এই বিলাপেই খুশি, সুরেখানাই কেবল সত্য আর তো সবই ভুষি, ছিছি হাই বেচারা শুনুন যারা মস্ত পরিত্রাতা, এ কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন, ঝরছে কিকুন দিনের রাতের মাথায়, আর একটা কলকাতায় সাহেব, বাবু মশাই, নমস্কার।